সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। আইপিএল 2019 আগের দিনই কিন্তু, মানে সানডেতেই কিন্তু শেষ হয়ে গেল আইপিএল 2019, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রানার্স আপ হয়েছে চেন্নাই সুপার কিং। তো 2019 আইপিএল থেকে কিন্তু বেরিয়ে এসছে অনেকগুলো কোয়েশ্চেন, তো আজকে থাকছে সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা। তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো এইবারও আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ভিডিও নিয়ে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, তো চলুন দেখে নিই আজকে সেই জিগিগুলো। তো এখানে আমি একটা ওয়েবসাইটে ওপেন করে রেখেছি, যে ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন, যেখানে একদম বলে দেওয়া হয়েছে যে কে কোন প্রাইজটা পেয়েছে। এখানে সব ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি এখানে এমার্জিং প্লেয়ার, যেটা কিন্তু শুভম গিল হয়েছে কলকাতা নাইট রাইডার্স থেকে। ফেয়ার প্লে পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ফার্স্টেস্ট হাফ সেঞ্চুরি করেছে যে মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া, যিনি করেছে হচ্ছে 17 বলে 50 রান। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে এখনও আছে, ক্রিস গেল 12 বলে কিন্তু উনি 50 রান করেছিল। পারফেক্ট ক্যাচ অফ টুর্নামেন্টে হয়েছে মুম্বাইয়ের কিরণ পোলার্ড। তাছাড়া স্টাইলিশ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে হয়েছে কিং ইলেভেন পাঞ্জাবের কে এল রাহুল। দ্য গেম চেঞ্জার অফ দ্য টুর্নামেন্ট রাহুল চয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অ্যান্ড্রু রাসেল, যিনি ছিল কলকাতা নাইট রাইডার্সের, মানে কেকেআরের। সুপার স্ট্রাইকার অফ দ্য টুর্নামেন্ট অ্যান্ড্রু রাসেল। তো অ্যান্ড্রু রাসেল কিন্তু দুটো খেতাব জিতেছে 2019। এই কোশ্চেনটা আসতেই পারে আপনাদেরকে যে 2019 দুটো খেতাব কে জিতেছে, তখন কিন্তু আপনাদের অ্যান্সার দিয়ে দিতে হবে অ্যান্ড্রু রাসেল, যিনি কিন্তু কেকেআরের হয়ে খেলেছিলেন। তাছাড়া অরেঞ্জ ক্যাপ ছিল হচ্ছে ডেভিড ওয়ার্নারের কাছে, যিনি কিন্তু হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন এবং তার রান ছিল হচ্ছে সর্বোচ্চ 692 রান। আর পার্পল ক্যাপ ছিল হচ্ছে ইমরান তাহির, যিনি কিন্তু চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন এবং ওনার কাছে ছিল মোট 26 খানা উইকেট। তো এই যে কোশ্চেন কটা দেখতে পাচ্ছেন, এই কটা কোশ্চেন কিন্তু খুবই একটা ভালো কোশ্চেন। এই কটা কোশ্চেনের থেকে কিন্তু যে কোনো একটা কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসতেই পারে। তো এই কটা কোশ্চেন কিন্তু আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন, যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন। ডিসক্রিপশানে পেয়ে কিন্তু এখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো এই ওয়েবসাইটটায় প্রবেশ করলে এখান থেকে কিন্তু আপনারা মক টেস্ট দিতে পারেন। দেখুন এখানে মক টেস্ট দেওয়া রয়েছে, মক টেস্টে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে মক টেস্ট দিয়ে নিতে পারবেন। রোজ এখানকার কিছু না কিছু মক টেস্ট দেওয়া হয়, তো আপনারা এসে কিন্তু এখানে মক টেস্টগুলো দিয়ে দিতে পারেন। আর এই ওয়েবসাইটে যখন আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করার পর এই ডান সাইডে দেখুন একটা সাবস্ক্রাইবার বাটন রয়েছে, তো সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন এবং ক্লিক করার পর এইখান থেকে দেখুন অ্যালাউ বলে লেখা রয়েছে, তো এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করলে কী হবে, আমি যখনই বা এই ওয়েবসাইটে যখনই কোনো নতুন আপডেট করা হবে তখনই কিন্তু আপনাদের কাছে চলে যাবে হচ্ছে নোটিফিকেশান। তো আপনারা কিন্তু ডেলি এইখানে এসে মক টেস্ট দিয়ে দিতে পারেন। তো মক টেস্ট দিয়ে কিন্তু সবসময় এই চ্যানেলটার সাথে থাকবেন, এখানে কিন্তু রোজ আপনি কিছু না কিছু নতুন নতুন জিকে পাবেন এবং নতুন নতুন কিন্তু মক টেস্ট পেয়ে যাবেন। তো অবশ্যই এই চ্যানেলটাকে এসে সাবস্ক্রাইব করে নেবেন। মক টেস্ট দেওয়ার জন্য আপনাকে যেটা যা করতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এর মক টেস্টটা আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন লেখা রয়েছে স্টার্ট কুইজ, তো স্টার্ট কুইজে ক্লিক করলে আপনার কোয়েশ্চেনগুলো আপনি এখানে পেয়ে যাবেন এবং কোয়েশ্চেন অ্যান্সারগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, যেটা কিন্তু আপনাদের শেষ করে দিতে হবে হচ্ছে সময়। আপনি এখানে দেখেন সময়টা চলছে, তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে দিতে হবে। তো অবশ্যই এই চ্যানেলে আসবেন এবং এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যার লিঙ্ক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ভিডিওটি যখন মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।